রাজশাহীর আদিবাসীপাড়া এলাকায় ঠাকুরা নদীর চর। এই চরেই বেপরোয়াভাবে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি, তৈরি হচ্ছে বসতি। খবর প্রকাশ্যে আসতেই এক অভিযুক্তকে গ্রেফতার করলো কুলতলি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ম্যানগ্রোভও। গ্রামবাসীরা বলছেন, দীর্ঘদিন ধরে দিনের আলোয় ম্যানগ্রোভ কাটার কাজ চলছে, এমনকি অভিযোগ করার পরেও বন দফতর কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ স্থানীয়দের এবং এই হিসেবে আমরা কিছু ফটো করে প্রশাসন ফরেস্টারকে পাঠিয়েছিলাম, ফরেস্টার কোনো ব্যবস্থা নেয়নি। এখানে জিসিবি দিয়ে গাছ ফাঁস কেটে ওই ইয়ে করার জন্য ওই তোমার ঘরটাও সরে যাচ্ছিল ওদিকে। এদের এখানে গ্রামের তো প্রত্যেকটা মানুষ কম বেশি গাছ ফাঁস কেটেছে, বা ওই সরু সরু গাছ মোটা নয় যারা রাস্তা নদী মাঠে বসবাস করে আছে, তারা ওই দায় দরকার এই যেখান থেকে বাঁচবার জন্যে ঘর রক্ষা করার জন্য এগুলো করে।